আসসালামু আলাইকুম, আমি এম এস সাইফুল মজুমদার পারভেজ, এফএম ডিজিটালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে মূলত আমি ফেসবুকের ব্যবসায়িক প্রয়োজন নিয়ে একটা টিউটোরিয়াল করতে চাচ্ছি। ফেসবুক এমন একটি মাধ্যম হয়ে উঠেছে বিজনেস থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক এবং অনেক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক ইউজ করা হচ্ছে বর্তমানে। তো আমরা সাধারণত কারো কাছে যদি জানতে চাওয়া হয় আপনার ফেসবুক আইডিটা বলুন, তখন দেখা যাচ্ছে যে উনি আপনাকে যে নাম বলছে ওই নামে অনেকগুলো নাম এসে পড়ছে, এবং তারপর যদিও পাওয়া যায়, তারপর আবার প্রশ্ন করা হয়ে থাকে যে প্রোফাইল পিকচার কেমন হবে, প্রোফাইল পিকচার কি বানরের ছবি কি না, এই ধরনের নানাভাবে একটা কনফিউজ তৈরি হয়। এটা সাধারণত ব্যক্তিগত বিষয়, অনেক ক্ষেত্রে সেটা যদি হয় বিজনেস রিলেটেড বিষয়ে, নিশ্চয়ই আপনি অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেও বিব্রত বোধ করবেন। তো আমি আপনাদের আজ ফেসবুকের তিনটে অপশান নিয়ে, তিনটে সাইট নিয়ে কাজ করব। সাধারণত আপনারা জানেন ফেসবুকের ফেজ এবং ফেসবুকের পার্সোনাল আইডি থাকে এবং অবশেষে ফেসবুকের গ্রুপ থাকে। তো আমি সাধারণত আপনাদের এটাই শেখাবো যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ইউজার নেম চার্জ করলে শুধু আপনিই আসবেন। সেটা হতে পারে ফেসবুক পেজের ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার পার্সোনাল আইডির ক্ষেত্রে, সেটা হতে পারে গ্রুপের অ্যাড্রেসের ক্ষেত্রে। ক্লিয়ার? তো লেটস গো, চলুন শুরু করা যাক। আমি আগে থেকেই আমার ফেসবুকের তিনটে অপশান খুলে রেখেছি। এটা হলো ফেসবুকের পেজ। আপনি কী করে বুঝবেন এটা ফেসবুকের পেজ বা কিংবা আপনি কোথা থেকে সেটা খুঁজে বের করবেন? প্রথমত আপনি এই যে আপনি একটা অপশান দেখছেন, সবচেয়ে রাইট পাশে টাইটেল বার, ওখানে একটা এরোর মতো করে, এটা এরোর মতো করে যে চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। জাস্ট সি মোড়ে গেলে আপনার এই অপশানগুলো আপনি পেয়ে যাবেন। এই যে আপনার আপনার পেজ, নিশ্চয় আপনি বুঝতে পারবেন কোনটা আপনার পেজ, কোনটা আপনার গ্রুপ, এগুলো সব পেজ। ক্লিয়ার? আরেকটা অপশানের মাধ্যমে আপনি করতে পারেন, সেটা হলো গিয়ে কীভাবে পাবেন, আপনার যখন পার্সোনাল আইডি থাকবে, জাস্ট পার্সোনাল আইডি থাকবে, তখন ঠিক আপনি পার্সোনাল আইডির অপশন হোম বাটনে ক্লিক করার পর এখানে সি মোড অপশানে পাবেন। এই যে এটা ফেসবুক পেজ, এখানে আপনি ক্লিক করতে পারেন। ফেসবুক পেজ আসার পর আপনি ক্লিক করবেন অ্যাবাউট বাটনে। অ্যাবাউট বাটনে আসার পর ইউজার নেম একটা অপশান পাবেন, এখানে একটা এডিট পাবেন। এডিট অপশানে মাউসের লেফট বাটন প্রেস করবেন, এখানে লেখা আছে ইউজার নেম। আপনাকে যেমন আমার ইউজার নেম হচ্ছে অ্যাট দ্য রেট, আপনি অ্যাট দ্য রেট লিখতে হবে না, যে কোনো জায়গা থেকে FM ডিজিটাল 2007 এটা শুধু প্রেস করবেন, শুধু আমার পেজটাই শুধু আসবে, আমাদের প্রতিষ্ঠানের পেজটাই শুধু আসবে। এখন এটা ক্রিয়েট হচ্ছে কীভাবে, আপনি ধরুন অনেক কিছু দিলেন তাই না, আমার এখানে কী কী নাম নেবে, ধরুন আমি আপনারা যদি কেউ FM ডিজিটাল 20 চার্জ দেন তাহলে আপনাকে রাইট দিকে একটা সবুজ আইকন টিক মার্ক দেওয়া আছে। ক্লিয়ার? তো আমার যেহেতু 2007 দিয়ে খুলেছি, 2007 এখনও নিচ্ছি। ক্লিয়ার? আপনারা যদি অন্য কিছু নাম দেন, যেমন FM ডিজিটাল যদি দেন কী লিখছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, প্লিজ এনচার এ ইউজার নেম দ্যাট ইজ নট অলরেডি টেকেন। তো মেবি এই নামটা নিচ্ছে না, যেটা নিবি আপনার এভাবে চার্জ করতে পারেন, জাস্ট স্ল্যাশ দিতে পারেন, একটা ওয়ার্ড বাড়াতে পারেন, এভাবে করে আপনার জাস্ট নিয়ে নেবে। জাস্ট উনি ফেসবুকের যে ডোমেইন আছে ওখানে কী কী করছে, রিজার্ভ করছে, এবং আপনাকে পরবর্তী আপনি যখন চার্জ করবেন ঠিক এই নামে আপনাকে খুঁজে বের করে দিবে, মানে যারা আপনাকে খুঁজবে এভাবে পাবে। জাস্ট এনাফ, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। ক্রিয়েট ইউজার নেম যখন দেখাবে, জাস্ট ইউ আর অল সেট, দি ইউজার নেম অ্যাট দ্য রেট
FM Digital 2007 have been created for FM Digital. Clear? Option দেওয়া হলো আপনি জাস্ট ওকে করে দিবেন হয়ে গেল আপনার যে কোনো প্রান্ত থেকে যদি FM Digital চার্জ দেন শুধু FM Digital তে আসবে এখন যেহেতু আমার ফেস থেকে দেখাচ্ছি আপনার অন্য কোন আইডি থেকে আপনি চার্জ দিলে আশা করি আপনারা এভাবে পেয়ে যাবেন FM Digital পেজটা এভাবে আপনি দেখতে পারবেন ক্লিয়ার এবার পার্সোনাল আইডি নিয়ে কাজ করি আপনারা যে যেটা দেখেছেন আরেকটা অপশন অলরেডি দেখানো হয়েছে FM Digital দুটোই আমার একটা গ্রুপ একটা ফেজ এই কারণে সাবমিট করেছে কিন্তু আপনারা যখন দেখবেন শুধুমাত্র একটা পেজই দেখাবে পার্সোনাল আইডি নিয়ে আবার কথা বলো আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটা ছিল ইউজার নেম অফ পার্সোনাল আইডি তো আমরা এখন এটা নিয়ে কাজ করব জাস্ট আপনারা ঠিক সেম আগে যেভাবে করেছেন ওই যে অ্যারো চিহ্ন এখানে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করবেন এবং আপনারা কিবোর্ডের ডাউন অ্যারো কি করেও নিচে যেতে পারেন সেটিংয়ে যাবেন জাস্ট লেফট সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনার ইউজার নেম ইউজার নামে এডিটি আপনার ক্লিক করবেন ঠিক এখানেও সেম আপনি অন্য কিছু দিতে চাইলে যেমন শুধুমাত্র এটা নিচ্ছেন একই রকম ইউজার নেম ইজ ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল তো আপনার আমার নামটা যেমন MS পারভেজ 19 এটা হলো আমার একটা নিক নেম MS আমার সারসংক্ষেপ পুরো নামের সংক্ষিপ্ত এবং পারভেজ হলো আমার নিক নেম এবং এখানে 1 দিলেও ওরা নিয়ে নিচ্ছে তো আমার আমার জন্মসালটা দিয়েই সেটা করেছি যেন আমার মনে থাকে কাউকে বলতে পারে এই কারণে জাস্ট সেভ চেঞ্জ সেভ চেঞ্জ এই ক্ষেত্রে আপনাকে আপনার নিজের পাসওয়ার্ডটা চাইবে এবং সাবমিট করুন অসুবিধা নেই আপনাদের পাসওয়ার্ড আপনাদের পাসওয়ার্ড চাইবে আর আপনি নিশ্চয়ই আপনার পাসওয়ার্ড রিমেম্বার সাবমিট করবেন দ্যাটস এনাফ হয়ে গেল আমার এটা হয়ে গেছে এখন আপনি যে কোনো প্রান্ত থেকে এটা অন্য আইডি থেকে আপনারা আশা করি এটা আমি প্রুফ করেছি জাস্ট MS পারভেজ মজুমদার আপনারা যখন চার্জ দিবেন তখন এটি আসবে জাস্ট এটা অন্য একটা নাম শো করছে ক্লিয়ার তো নিশ্চয়ই আপনি মোটামুটি এটা চলে আসবে ক্লিয়ার তো তৃতীয় রিকোয়ারমেন্টটা ছিল অ্যাড্রেস অফ ফেসবুক গ্রুপ ঠিক সেমভাবে অ্যাবাউট বাটনে সরি এখানে আপনাদের যেতে হবে এখানে আপনাদের যেতে হবে আপনার শেয়ারের পাশে আপনার একটা মোর একটা অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের মূল আইডিতে গিয়ে আগে ফার্স্ট গ্রুপটা কীভাবে বের করবেন খুঁজে বের করবেন সেটা নিয়ে কথা বলছি জাস্ট ঠিক ফেজের মতো করি আপনারা দুভাবেই গ্রুপটা খুলতে পারেন জাস্ট এভাবে এখানে আপনার আপনার লেফট সাইডে আপনার যে গ্রুপ আছে গ্রুপটা আপনার শো করবে আর আপনি নিশ্চয়ই এখানে এডিট অপশানে গিয়ে আপনার পিন টপ অফ করে দিতে পারেন তখন উপরে চলে আসবে এটা হলো আমার গ্রুপ যখন আনফিন টপ করবেন নিচে চলে যাবে এখানে কয়েকটা অপশান আছে আপনার দেখে সেটা করে দিতে পারেন তো আমি জাস্ট আপনাদের আজকে যেটা শেখাবো সেটা হলো কীভাবে অ্যাড্রেসটা আপনার ফেসবুক কীভাবে অ্যাড্রেস তৈরি করতে হয় তবে এটার আমি একটা পরবর্তী সুবিধা আমি নিশ্চয় আপনাদের ওটার একটা সুবিধা আমি আপনাদেরকে বলবো জাস্ট এখানে মোর অপশানে গিয়ে এডিট গ্রুপ সেটিং
চেঞ্জ অ্যাড্রেস, এখানে আপনাকে যেতে হবে। এখানে একটা অপশান হলো আপনি শুধুমাত্র গ্রুপ ক্রিয়েট করার পরে একবারই এসে যুক্ত পাবেন অ্যাড্রেসটা চেঞ্জ করার পর। তার পরবর্তীতে আপনি এখানে লিখছে ওয়ান্স আপনার ওয়ান্স ইউর গ্রুপ হ্যাজ মোর দ্যান 500 মেম্বার্স ইউ উড নট বি এবল টু কাস্টমাইজ ইউর অ্যাড্রেস অ্যাগেন। 5000 মেম্বার না হলে আমি দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবো না, জাস্ট আমি কিন্তু আপনার দেখুন আমি যখন একটা বার্তা আইকন করছি তখন আমার একটা মেসেজ দিচ্ছে, ক্লিয়ার? আমি এখানে অলরেডি আমার গ্রুপটা চেঞ্জ করছি। আপনারা ঠিক একইভাবে যেভাবে আপনারা ফেজ যেভাবে আপনারা ফেজ সেটিং করেছেন, যেভাবে আপনার পার্সোনাল আইডি সেটিং করেছেন, ঠিক সেমভাবে ইউজার আইডি কিংবা ফেজের ইউজার নেম এভরিথিং যেভাবে আপনারা পারফর্ম করেছেন তো ঠিক একইভাবে এখানে করবেন। জাস্ট আমার এখানে এই যে আমার যে আইডি বারটা এই যে এটা এটা জাস্ট ওয়েবসাইটের মতো একটা লিঙ্ক আপনাদেরকে দিয়েছি, নাম দিয়েছে ওয়েব অ্যাড্রেস, বোঝাতে পেরেছি? ওয়েব অ্যাড্রেসের মতো আপনি সুবিধাটা পাবেন। কী করে আমি সেটা বের করব, সেটা যদি আমি গুগল বারে চার্জ দিই, গুগল যে আপনার সাইটের অপশানে নামাতে সরাসরি আমার এখানে চলে আসছে আর ডাইরেক্ট শো করবে। জাস্ট আপনার লিঙ্কটা যদি দিয়ে দেন পুরো লিঙ্কটা আপনি ইউজ করতে পারবেন, এ হলে সুবিধা। আর দ্বিতীয়ত ফেসবুকে দিলে সেটা অনায়াসে চলে আসবে আপনার। তো ঠিক আছে, আপনারা ইউজার নেম অফ ফেসবুক পেজ, ইউজার নেম অফ পার্সোনাল আইডি, অ্যাড্রেস অফ ফেসবুক গ্রুপ এভরিথিং আপনারা আমি জানি, আই হোপ দ্যাট আপনারা সেটা শিখে ফেলছেন। তো ধন্যবাদ সবাইকে।